আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহরবানিতে সবাইকে নিয়েই ভালো আছি। তো প্রতিদিনের মতো আজ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ভিডিও শুরুতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই, প্লিজ 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 আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। মঙ্গলবার সকাল 7টা থেকে ব্লগটি আরম্ভ করলাম। আমি হচ্ছে ঘুম থেকে 7টা বাজে উঠে হাঁস মুরগির দরজাটা খুলে হাঁস মুরগিকে আদার দিয়ে দিলাম। হাঁসগুলি খাওয়ার খেয়ে চলে গেল। এখন মুরগিগুলোকে আমি কিছু চাউল দিয়ে দিলাম, মুরগিগুলো চাউলগুলো খেতেছে। মাশাআল্লাহ মুরগিগুলো দেখতে অনেক সুন্দর, আমার থেকে হাঁস মুরগি পালতে অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। তাই দেশে আসার পরে কিছু হাঁস আর কিছু মুরগি কিনে নিয়ে নিলাম, পালার জন্য নিয়ে নিলাম। এ মুরগিগুলো থেকে কিছু বাচ্চা ফুটল, এখানে প্রায় 12-13টা ডিম ছিল, এগুলো বাচ্চা ফুটানোর জন্য এখানে বসিয়ে দিব মুরগিটাকে, সেজন্য এখানে রেখে দিলাম। এখন মুরগি এসে এখানে বসবে। সকালে হাঁস মুরগিগুলো ছেড়ে দেওয়ার পর নাস্তার পালা, নাস্তা এখন বানাবো, সেজন্য এখানে আলু ভাজিটা করে নিতেছি। প্রথমে আলু ভাজি করে নিতেছি, আর অন্য পাশ দিয়ে খোলা জালি পিঠা বানাবো, সেটারও ডোটা তৈরি করে নিলাম। প্রথমে চুলায় লোহার তাপা বসিয়ে তাপাটা গরম করে নিলাম, এরপর খোলা জালি পিঠার ডোটা দিয়ে চামচ দিয়ে গোলাকারে শেপ করে নিব। তাপায় পিঠাটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন ঢাকনাটা সরিয়ে পিঠাটা তাপা থেকে তুলিয়ে নিব। এই খোলা জালি পিঠাটা আলু ভাজি বা দুধ চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। তা আমি এখন আলু ভাজি আর দুধ চাটা বানিয়ে নিলাম, আর নিয়ে জাপিবার জন্য ডিম হাবল করে নিলাম। তা আজকে হচ্ছে আমরা সবাই মিলে আমাদের সেজন ওনাদের বাসায় যাব। আমাদের ফ্যামিলির সবাইকে দাওয়াত করলো, এখন সবাই রেডি হতেছি। প্রথমে আপিফা রেডি হতেছে, তা আপিফার একটু ভিডিও করে নিলাম। এখানে এখানে সবাই দাওয়াত বলতে মানে আমাদের ফ্যামিলির, আমার যা যায় ছেলে মেয়ে, ননদ ননদের ছেলে মেয়ে সবাইকে দাওয়াত করলো। তো এখন আমি হচ্ছে রেডি হয়ে এখন জুতাটা পায়ে দিয়ে বের হয়ে যাচ্ছি। আমি আর নিয়াজ আগে আগে চলে গেলাম, কারণ আমরা বাজার থেকে কিছু ফল ফ্রুট এখন মিষ্টি নিব, সেজন্যই আগে চলে যাচ্ছি আমি আর আমার ছেলে। আমার যা আর ওদের ছেলেমেয়েরা পরে দিয়ে আসবে, সেজন্য আমি আর নিয়াজ আগে বের হয়ে গেলাম। এখন হাঁটতে হাঁটতে রাস্তায় উঠবো, তারপর গাড়িতে চড়ব। আমরা মা ছেলে দুজন মিলে রাস্তার পাশে এখন দাঁড়িয়েছিলাম গাড়ির অপেক্ষা, গাড়ি আসলে গাড়িতে উঠব। গাড়ি আসার পর মা ছেলে গাড়িতে উঠলাম, এরপর প্রথমে মিষ্টি দোকানে চলে গেলাম, প্রথমে মিষ্টিগুলো কিনে নিলাম। এখানে একটা ভালো মিষ্টি দোকান আছে, সেজন্য এখান থেকে গরম গরম 3 কেজি মিষ্টি কিনে নিয়ে নিলাম, আর সাথে একটা আইসক্রিম নিয়ে নিলাম। তো মিষ্টিগুলো এখন উনি আমাকে প্যাকেট করে দিতেছে, এরপর আমি টাকাটা ওনাকে দিয়ে দিলাম। তারপর মিষ্টিগুলো নিয়ে বের হয়ে আমি ফল দোকানে গেলাম। মিষ্টি কিনা শেষ করে ফল দোকানে এসে 10 কেজি আম কিনে নিয়ে নিলাম ভালো দেখে। আম নেওয়া শেষ করে কিছু চিপস নিয়ে নিলাম। সব কিছু কিনে নেওয়া শেষ করে এখন রিক্সাতে সবগুলো জিনিস আমার ছেলে উঠিয়ে নিতেছে। সব কিছু কিনে নেওয়া শেষ করে আবার রিক্সায় উঠে আমার ননদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম আমি আর আমার ছেলে। যাক চৈচালা মতে এসে পৌঁছলাম ওদের বাড়িতে। এখন সবগুলো জিনিস নামিয়ে ওদের বাসায় চলে যেতেছি। সবগুলো জিনিস এনে ওদের টেবিলের উপরে রেখে দিল নিয়াজ। তারপর আমরা মা ছেলে ওদের সবার সঙ্গে দেখা করলাম, কথাবার্তা বললাম। নিয়াজ এসে নিয়াজের পুপিকে সালাম দিল, এরপর এখন কথা বলতেছে। আমরা আসার পর আমার ননদ আমাদেরকে নাস্তা দিয়ে দিল টেবিলে। তো সবাই মিলে বসে নাস্তাটা করে নিলাম। আমাদেরকে কী কী নাস্তা দিল সেটা হচ্ছে পান্তুয়া, হালিম, আম, শরবত, এগুলো দিল দুপুরে।
নাস্তাটা খাওয়া শেষ করে আমি হচ্ছে আমার পুপুদের ঘরে গেলাম। আমার পুপুর ঘর হচ্ছে আমার ননদের ঘরের পাশেই, তো ওনার সাথে এখন দেখা করতে যাইতেছি ওনার ঘরে। ঘরে ঢুকে দেখি ওনাদের ঘরে কেউ নেই, শুধু ছিল আমার পুপু আর পুপাতো বোন, ওনার ছেলের বউরা কেউ ছিল না। তবুও ভিতরে ঢুকে পুপুর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বললাম, এরপর চলে আসলাম আবার ননদের ঘরের মধ্যে। তো এখানে হচ্ছে ওনারা বাবুর্চির হাতে রান্নাবান্নাগুলো করিয়ে নিতেছে, তো আপিপা একটু ভিডিও করে নিল এগুলো, ও তো আর ভালোভাবে করতে পারেনি। তো পুরুষরা নামাজ পড়ে মসজিদ থেকে আসার পর ওদেরকে খাবার দিয়ে দিল, ওরা খাবার খেয়ে নিল। এখানে আমার ননদ দুজন মিলেই খাওয়া দাওয়ারগুলো বেড়ে দিতেছে, এখন আমাদেরকে খাবার দিবে, সেজন্য আমরা সবাই নিচে নেমে আসলাম। ওনারা আমাদের জন্য অনেক কিছু আয়োজন করলো খাবার দাওয়ারগুলো হচ্ছে রুই মাছ ভাজি, মুরগির রোস্ট, গরুর মাংস, খাসির মাংস, মুগ ডাল, ভর্তা, পোলাও, সালাদ, সেভেন আপ, সাথে সাদা ভাত। খাবার দাবারগুলো খেতে অনেক টেস্ট লাগলো, অনেক ভালো লাগলো। খাবার দাবার শেষ করে একটু রেস্ট নিলাম, তারপর বিকেলে আসার সময় আমাদেরকে আবার নাস্তা দিল, আম দিল, আঙ্গুর, দই, মালটা, আপেল, কমলা এগুলো দিল। এখন সবাই মিলে বসে নাস্তা করলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।